पश्चिम बर्धमान आसनसोल सलनपुर। निजी सुरक्षा कर्मियों ने ECL के सलनपुर इलाके में कोयला खनन का सारा काम तृणमूल के झंडे के साथ रोककर विरोध जताया। करीब एक घंटे तक कोयला उत्पादन का काम बाधित रहा है, हालांकि परिवहन व्यवस्था पूरी तरह ठप रही। आसनसोल के ECL के सलनपुर क्षेत्र की सभी कोयला खदानों को बंद कर निजी सुरक्षा कर्मियों ने धरना दिया। सलनपुर क्षेत्र में कुल 6 कोयला खदानें हैं। उन्होंने 6 कोयला खदानों का सारा काम क्षेत्रीय कार्यालय सहित बंद कर दिया। सुबह और तृणमूल कांग्रेस के झंडे के साथ विरोध में शामिल हुए उन्होंने शिकायत की कि 25 से अधिक वर्षों से वे कोयला खदानों में सुरक्षा कार्य कर रहे हैं। अब ECL कह रहा है कि निजी सुरक्षा गार्डों की आवश्यकता नहीं, ECL 173 सुरक्षा गार्डों के बारे में नहीं सोच रहा है और उनके परिवार, लेकिन अब हमारा क्या करेंगे, किधर जाएंगे, इसलिए हमें तुरंत बहाल करने की जरूरत है, नहीं तो यह आंदोलन और भी बड़ा होगा। বিক্ষোভ প্রত্যেকটা শ্রমিক প্রাইভেট সিকিউরিটি যারা আছে, আমরা দীর্ঘ 25-30 বছর এই প্রায় যখন আমাদের ডেলি বেসিক ছিল 40 টাকা, এই 40 টাকা থেকে প্রত্যেকটা ছেলে কাজ করে আসছে, মাসে পেতাম 1200 টাকা। সেই থেকে আমরা দীর্ঘ 30 বছর ধরে কাজ করে আসছি। এখন হঠাৎ এই 3 দিন আগে চিঠি দিল ECL ম্যানেজমেন্ট, না কোনো প্রাইভেট সিকিউরিটি রাখা চলবে না। এটা মানে কি? এই এই যে আমরা সালানপুরে যে 173 জনা যে ডিউটি করছি এবং ECL দীর্ঘদিন লাভ করে আসছে, কোনো সব মুনাফা যখন ইয়ে করছে, প্রাইভেট সিকিউরিটি তারা রাখতে চায় না। প্রাইভেট সিকিউরিটি রাখলে তাদের অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমরা এই অবস্থায় আমরা যাবো এখন কোথায়? এই অবস্থাতে আমাদের প্রত্যেকটা পরিবার তারা খাবে কি? যার জন্য আমরা এই আমাদের বিক্ষোভ, আমরা সালানপুর এরিয়া 7টা ইউনিটকে আমরা বন্ধ করে দিচ্ছি। পুরো কি প্রোডাকশন বন্ধ রয়েছে? হ্যাঁ, পুরো প্রোডাকশন বন্ধ আছে। ম্যানেজমেন্টের সঙ্গে কোনো কথা? হ্যাঁ, ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে, এর আগে চিঠিও দেওয়া হয়েছে আমাদের, 1 মাস ধরে চিঠি করেছি আমরা, কোনো রকম কোনো অ্যাকশন নেয়নি, বাস তাই আমরা এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছি। আপনার নাম? তপন চ্যাটার্জি। আমরা বিক্ষোভ দেখাচ্ছি সমস্ত শ্রমিক মিলে, ECL-এর আন্ডারে আমরা সিকিউরিটির কাজ করি, ঠিক আছে? ECL আমাদের হঠাৎ বলছে আমার ম্যান পাওয়ার এক্সেস হয়ে গেছে, তোমাদের দরকার নেই। এরকম কোন সিস্টেম হলে ECL চলছে, ECL প্রচুর মুনাফা করছে, ECL চোর ম্যানেজমেন্ট। আপনারা দেখে থাকবেন CBI-FBI সব GM সিকিউরিটি সবকে ধরে ঢুকিয়ে দিচ্ছে, অথচ বলছে আমরা যে ভালো কাজ করি, ভালো আমরা না থাকলে চুরি তো বেড়ে যাবে, এটাই চায় ওরা। কোথায় যাবে? কোনো সিস্টেম নেই, কোনো আইন নেই। আজকে কি 20 বছর থেকে কাজ করে ছেলেগুলো কোথায় যাবে? হঠাৎ চলে যাবে। আজকে কি আপনারা কোন কোন খনি বন্ধ রেখেছেন? আমাদের সাহানপুর এরিয়া 7টা কলিয়ারি, যেমন আছে মোহনপুর কলিয়ারি, ইটাপাড়া, বঞ্জিমারি কলিয়ারি, গোরান্ডি, বেগুনিয়া, ভাটাস। কি দাবি রয়েছে? আমাদের দাবি পুনর্বহাল করতে হবে, আমাদের কাজ যাতে থাকে। কতগুলো শ্রমিক আপনারা রয়েছেন? আমাদের সালানপুরে 173। ম্যানেজমেন্টের সঙ্গে অল ECL মোটামুটি 850, আর প্রত্যেকটার পিছনে 5 জন পরিবার আছে। বলুন, পুরো প্রোডাকশন কি আজকে আপনারা বন্ধ করে দিয়ে? একদম, যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে, আর এর জন্য সমস্ত দায়ী আপনার ECL চোর ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের সঙ্গে কি কোনো কথাবার্তা হয়েছে? ম্যানেজমেন্টকে কথাবার্তা 1 মাস থেকে চিঠি করেছি আমরা, ম্যানেজমেন্ট, DM-PM সবাইকে প্রশাসনিকভাবে চিঠি দিয়েছি, নেতাদেরকে। আজকে আমাদের মা মাটি মানুষের সরকার বিধানদা, অসিতদা আমাদেরকে বলেছে তোরা আন্দোলন কর, তোদের সাথে আমরা আছি। আপনারা আজকে কি তৃণমূলে ঝান্ডা তোলে? তৃণমূলে ঝান্ডা তোলে আছি আমরা। কি নাম আপনার? আমার নাম অয়ন কাপুরী।